বন্ধুরা, আইএসআর বিজয় এক্ষুনি মার্কেট থেকে ফেরত রমেশজির অফিসে এসেছেন। এবার আমরা রমেশজির সাথে ওনার ইন্টারাকশন দেখব। এই ইন্টারাকশন আমরা চারটে ভাগে দেখব। প্রথম, সামারাইজেস দ্য ডে ওয়াকিং। তারপর অর্ডার বুকিং, ইনক্রিজিং ভ্যান সেলস কভারেজ অ্যান্ড কন্ট্রিবিউশন। তারপর প্ল্যানিং দ্য ইন্টারিম টার্গেট। আসুন দেখা যাক এই ইন্টারাকশন। সেল খুব ভালো হয়েছে, আমার টার্গেটও পুরো হয়ে গেছে, আর টোটাল সেল হয়েছে 41,000-এর। এর কারণে অভিলাষার ভ্যালু টার্গেট আজ পর্যন্ত আপ টু ডেট। রমেশজি, আমরা আজকের বিটের প্রত্যেক হোলসেলার রিটেলারকে কভার করে নিয়েছি, আর বাইপাসে দুটো দোকানও আজকে অর্ডার দিয়ে দিয়েছে, এখন নতুন খুলেছে। ঠিক আছে, আমি দুটো দোকানে মাল পাঠিয়ে দেবো। আমার অভিলাষার তিনটে ফোকাস প্যাকের মধ্যে থেকে মহাজাম্বো কয়েল, নাম্বার ওয়ান হোয়াইট লিলি আর নূপুর মেহেন্দির টার্গেট হচ্ছে 14 পেটি, 12 পেটি আর 2 পেটি। মহাজাম্বো কয়েলে আমাদের ব্যালেন্স হলো 9 পেটি, আর নূপুর মেহেন্দিতে 1.5 পেটি, আর নাম্বার ওয়ান হোয়াইট লিলিতে আমাদের ব্যালেন্স হলো 6 পেটি। নাম্বার ওয়ান হোয়াইট লিলি সেলের উপর আমাদের খেয়াল রাখতে হবে। আমি নাম্বার ওয়ান হোয়াইট লিলি সেলের উপর পুরো খেয়াল রাখবো। আর হ্যাঁ, আমাকে 4টে পেটি অর্ডারও দিতে হবে, কারণ আমার কাছে শুধুমাত্র স্টক 1 পেটি রয়েছে। তো দেখলেন বন্ধুরা, আইএসআর বিজয় মার্কেট থেকে ফেরত আসার পর সবার আগে রমেশজির সাথে মার্কেটে আজ কি হলো সেটা ডিসকাস করলেন। আসুন দেখি এরপর কি হয়।